অ্যাজ ইউজুয়াল এভরিথিং, শুধু এই বইগুলো একটু বেশি একটা ছিল না, এটা থাকতো না। এই রুমটাতেই, এখান থেকে আমাকে ধরে নিয়ে গিয়ে যখন আমি যাই, এই পর্যন্ত এলেন, লাস্ট বার এই জায়গাটা এলেন। আমি বললাম আপনি আসতে হবে না, আমি এই জায়গাটা এলেন। এসে আমি প্রণাম করলাম, আমাকে বলল, শেখর, আই ফিল ভেরি প্রাউড অফ ইউ। মানে তখন যে একটা কীরকম অনুভূতি হয় সেটা কিন্তু প্রকাশ করা যাবে না, যে কীরকম হয়েছে আমার। বেলকার্স ব্র্যাককে জয়েন করেছি আমি 85-তে। 85-তে আমার পোস্টিং ছিল গাইবান্ধা, তখন আবেদবের সাথে তো অনেক দূর, তখন অতটা কাছে নয়। উনি 1986 সালে এই রংপুর টার্কে উনি যায়, তখন আমাদের সাথে একটা মিট করবে, আমাদেরকে ডেকে নিলেন, আমরা গেলাম। তো যাওয়ার পরে মানে এটাই ছিল যে তোমরা বলো, এক একটা আইডিয়া দিতেন, উনি বলাতেন আমাদের দিয়ে। তা আমি একবার বলেছিলাম ওইটা নিয়ে যে ভাই আমি একটা প্রশ্ন কি, এই ছোট ছোট কাজগুলো তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মানুষই করতে পারে, আপনি এই ইউনিভার্সিটির থেকে আমাদেরকে ধরে কেনই না এই কাজগুলি করাচ্ছ, পয়সাও বেশি দিতে হচ্ছে। তুমি বলল তুমি তো আজকে দেখছো, আজকে আমি দেখছি ভবিষ্যৎ, ভবিষ্যৎ ব্র্যাক যতটা আগাবে ওর ম্যানেজার কত লাগবে, সেই ম্যানেজারগুলো এখন আমি নিচ্ছি এবং তৈরি করছি। হেড অফিসটা কুল্লাপ করার পরে ওনাকে খবর দিলাম, তখন তো উনি যেতে পারবে না, পারল না। তো যখন গেলেন তখন আমার, আমি যেটাতে বসি 8th ফ্লোরে ওইটাতে শুরু করব। তবে ধরে বললো আপনি উদ্বোধন করে দেন ওটাকে, কারণ ওই ফ্লোরটা তখনও তৈরি হয়েছিল না। তো উনি গেলেন, বললো লিফটে উঠলো, করে বললো বললো কতলা, এটা নতলা, নতলা করলে কেন, ব্র্যাক তো 24 তলা আছে, তো তুমি তো তার চেয়ে বেশি করবে। তখন আমি বললাম যে আবেদ ভাই আমার বয়স 10 বছর এই বিল্ডিংয়ে, তখন 10 বছর বয়স, ব্র্যাকের 30 বছর, তো 30 বছর মিলবে না, আমাকে আর 10 বছর সময় দেন, আমি 26 করবো। না কী হলো যে গাড়িতে যাচ্ছি তো কথা হচ্ছে যে বিভিন্ন জিনিস নিয়ে কথা হয়, ব্যালেন্স শিট নিয়ে কথা হচ্ছে, ক্যাপিটাল বিজনেস নিয়ে কথা হচ্ছে। তো আমাকে বললো যে যে তোমার তো অনেক ক্যাপিটাল তৈরি হয়েছে, রিজার্ভ তৈরি হয়েছে। আমাকে হ্যাঁ হয়েছে, প্রফিট আছে তো হচ্ছে, তো এটা তো এক জায়গায় রেখেছো কেন, এটা একটু ডাইভার্সিফাই করো, কেমন FD তো রাখবো না, তুমি কিছু ক্যাপিটাল করো, যেমন অ্যাসেট করো, বিল্ডিং, ল্যান্ড, কনস্ট্রাকশান, এগুলো ডাইভার্সিফাই করো, যখন কোনো চ্যালেঞ্জ আসবে তখন ওটার ভ্যালুটাও বাড়বে, তোমার সুবিধা হবে। তো ওইটা আমাকে বলে দাও। তারপরেই আমি ঠিক করলাম আমার হেড অফিসটা আমাকে নিজের করতে হবে, আমি করলাম।